কাগজ কালের সংকটে পাঠ্যবই ছাপাতে দেরি, উৎসবের দিনে সব বই পাওয়া নিয়ে সংশয়। বাজার থেকে চিনি প্রায় উধাও, দাম চড়েছে পেঁয়াজ, আটা, মাছ ও সবজি। এবং বরিশাল অঞ্চলে 36 ঘণ্টা পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ, অভ্যন্তরীণ রুটে চলছে না লঞ্চ। শুনছিলেন পার্সিকিউটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। কাগজ সংকট, কালের মূল্যবৃদ্ধি ও বিলম্বিত দরপত্রে ব্যাহত হচ্ছে পাঠ্যবই ছাপার কাজ। নতুন শিক্ষাবর্ষ ঘনিয়ে এলো, প্রাথমিকের বই ছাপার কাজ এখনও 99 ভাগ বাকি। প্রায় একই পরিস্থিতি মাধ্যমিকের কয়েকটি শ্রেণীর ক্ষেত্রেও। এমন বাস্তবতায় বই উৎসবে 35% বইয়ের যোগান দেওয়া সম্ভব বলে জানিয়েছে মুদ্রণ শিল্প সমিতি। সংকটের কথা স্বীকার করছে মন্ত্রণালয়। রিয়াজ সুমনের রিপোর্ট। এক যুগ ধরে বছরের প্রথম দিনই বিনামূল্যে নতুন পাঠ্য বই পায় প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। দেশজুড়ে উদযাপন করা হয় বই উৎসব, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বৈশ্বিক বাজারে কাগজ কালের মূল্যবৃদ্ধি এবং ডলারের দাম বাড়ায় যথাসময়ে কাঁচামাল আমদানির এলসি খুলতে পারেননি কাগজ উৎপাদনকারীরা। সাথে যোগ হয়েছে লোডশেডিং। এমন বাস্তবতা সত্ত্বেও নতুন বছরের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে প্রস্তুত করতে হবে 34 কোটির বেশি পাঠ্য বই। এর মধ্যে প্রাক প্রাথমিকের প্রায় 64 লাখ, প্রাথমিকের 10 কোটি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষায় রচিত প্রায় 2 লাখ, মাধ্যমিক স্তরের বই ছাপতে হবে আরও প্রায় 24 কোটি। গেল বছরগুলোতে এ সময়ে 80-90% বই ছাপা হয়ে পৌঁছে যেত শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু এবারের পরিস্থিতি উল্টো। আগামী শিক্ষাবর্ষের প্রাথমিকের পাঠ্য বই ছাপার কাজ কেবল শুরু হয়েছে। ছাপার কাজ শেষে জেলা হয়ে ইউনিয়ন পর্যায়ে এই বই কবে পৌঁছাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মুদ্রণ শিল্প সমিতি বলছে মার্চ এপ্রিলের আগে শিক্ষার্থীরা সব বই পাবে না। 30-35% বই পয়লা জানুয়ারি যেতে পারে। এই 35% বই দিয়ে শিক্ষামন্ত্রীর বই উৎসব করতে হবে। সংকটের কথা স্বীকার করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডও। তবে সর্বোচ্চ সংখ্যক বই পৌঁছানোর চেষ্টা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবছর কিছুটা পিছিয়ে আছি, এটা সত্য। এবছর পাল্পের সংকট আছে, এটা সত্য। এবছরের বিদ্যুতের সংকট আছে, এটা সত্য। গত বছরের সাথে যদি আমরা বিবেচনা করি, মাধ্যমিকের বইয়ের প্রিন্ট এগোয় আছি, প্রাথমিকের বইতে আমরা পিছিয়ে আছি। কিন্তু প্রাথমিকের বই ও দেখবেন যে প্রাথমিকের বইগুলো যেহেতু ছোট ছোট, এই বইগুলো আমাদের প্রিন্টাররা দ্রুততার সাথে মুদ্রণ করবে। আর শিক্ষামন্ত্রী বলছেন কাগজ জোগাড় করাই এখন বড় চ্যালেঞ্জ। এছাড়া দরপত্র আহ্বানে দেরি হওয়ার কথাও স্বীকার করলেন তিনি। বিশ্ববাজারেই কাগজের বড় চ্যালেঞ্জ আছে। কাগজের দাম অনেক বেড়েছে, টেন্ডার প্রক্রিয়া যেটা সেটাও নানান কারণে বিলম্বিত হয়েছে। বিদ্যুৎ আমরা আশা করছি যে লোডশেডিং কমে যাবে, এবং এটাও ঠিক যে গত 2 বছরও আমরা করোনার মধ্যেও কিন্তু আমরা সময় মতো বই দিয়েছি। তো এবার ইনশাল্লাহ আশা করি আমরা 1 তারিখে দিতে পারবো। বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে এবারও শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা শিক্ষামন্ত্রীর। বইটা আমরা দিতে চাই সময় মতো, তার মানটা ঠিক রাখতে চাই। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বাজার থেকে চিনি প্রায় উধাও, দোকানিদের অভিযোগ খোলা বা প্যাকেটজাত কোনো চিনিরই সরবরাহ নেই। দাম বেড়েছে পেঁয়াজ, আটা, বুটের ডাল, আদা সহ সব ধরনের মাছ ও সবজির। ইলিশ বাজারে এলো দাম চড়া। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার, কয়েকটি দোকান ঘুরে পাওয়া গেল না খোলা বা প্যাকেটজাত চিনি। উৎপাদক বা পাইকারি বাজার থেকেই সরকার নির্ধারিত দামে চিনি আনা যাচ্ছে না, এমন অভিযোগ বিক্রেতাদের। চিনি পাচ্ছি না, আর দুই এক দোকানে যাওয়া পায় তারা মেমো দিচ্ছে না। সরকার নির্ধারিত করে দিয়েছে 90 টাকা চিনি, 89-90 টাকা চিনি বেচার জন্য। এখন যেই রেট আছে এই রেটে আমরা চিনি কিনে আনি না, বিক্রি করতে পারবো না। এখন আমাদের কাছে নাই, আমরা নাই বলতেছি। চিনি যখন আসবে বলছে 5-7 তারিখ থেকে আসার সম্ভাবনা আছে, তখন পাবেন, এখন চিনি নাই। যদিও 2-1 দোকানে আমরা আড়তে পাই,
কিন্তু ওরা মেমো দিবে না, তারপরে খোলা চিনি পড়তেছে 104 টাকা, 5 টাকা, 6 টাকার দরে, আমরা আনতে পারতেছি না। সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজ 5 টাকা, আদা 30 টাকা, আর আটার দাম 4 টাকা বেড়েছে। পেঁয়াজের দাম কেজি প্রতি আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 3-4 টাকা বাড়ছে কেজি প্রতি। রসুনের দাম স্বাভাবিক আছে, আদার দাম বাড়তি, আদা আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কেজি প্রতি 20-30 টাকা বাড়ছে চাইনা আদা। সব ধরনের সবজির দামও বেশি, আলু আর পেঁপে ছাড়া অন্য সব ধরনের সবজির কেজি 60 টাকার উপরে। 70-80 টাকা হয়েছে উস্তা, সিজিঙ্গা 70 টাকা, 60 টাকা, বেগুন এটা হইলো 80 টাকা, এটা হইলো এখন 110 টাকা, বটবটি হইলো 80 টাকা, পটল এটা হইলো 60 টাকা। নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ এলেও দাম অনেক বেশি, অন্য মাছের দামও চড়া। তবে আগের দামেই গরুর মাংস 700 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। 700-800, 1 কেজি সাইজ 1200, 900 গ্রাম পরবে 1000 টাকা কেজি, 900-800 গ্রাম 1000 টাকা কেজি। ইলিশ মাছের আমদানি কম, ইলিশ মাছ নাই, সব চলে গেছে সাগরে। বাজারের এমন পরিস্থিতিতে বিপাকে সাধারণ মানুষ, বলছেন পরিস্থিতির পরিবর্তনে দরকার কঠোর মনিটরিং। একদম সবজি থেকে আরম্ভ করে এখানে বাণিজ্য দোকান সব কিছুই তুলনামূলকভাবে একটু বেশি, আনুপাতিক হারে বেশি। 700 টাকা তো 1 কেজি মাংস কিনতে হলে 1 কেজি মাংস আমাদের 4 জনের পরিবার হয় না, যার ফলে দেখা যায় যে কি আমাকে বাধ্য হয়ে মনে করেন মাথার মাংস কিনতে গেলে 2 কেজি কিনা যায়, কোনো খাওয়া যায় 2 বেলা খাওয়া যায়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। মহাসড়কে অবৈধ নসিমন করিমন ও ভটভটি চলাচল এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে 36 ঘন্টা পরিবহন ধর্মঘট চলছে বরিশাল বিভাগে। ভোর 6টা থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। বরিশাল ভোলা রুটে লঞ্চ ও স্পিড বোটও বন্ধ। এদিকে চালককে দ্রুত সময়ে ড্রাইভিং লাইসেন্স দেয়া ও চাঁদাবাজি বন্ধ সহ 5 দফা দাবিতে সব রুটে থ্রি হুইলার আলফা মাহেন্দ্রও বন্ধ রেখেছেন সমিতির নেতারা। এসব যান ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। নচিমন করিমন যারা চালায় তারা নিয়ম কানুন কিচ্ছু মানে না, কারণ তোয়াক্কা করে না। এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি। পাশ নাকি অবরোধ দিছে, এখন আমরা ঠিক কেম কাজ যাইতে হইছেন মাহিনতে। আমরা আজ ঢাকা যাইতে পারতেছি না, কালকে আগামী কালকে আমার অফিস, কালকে আমার অফিস খোলা, আমার কর্মস্থলে যাইতেই হবে, আমার ডিউটি আছে। বরিশাল থেকে পরিবহন ধর্মঘটের আরো খবর জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি সুখেন্দ্র দৈত্য। প্রথম দিনে কিন্তু আমরা যে এখন যে ধর্মঘটের চিত্র আমরা দেখতে পাচ্ছি, একেবারেই কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন নাই। 2-1টি যে সাধারণ যে ব্যক্তিগত পরিবহন ছাড়া, রিক্সা ছাড়া অন্য সব ধরনের বাস, ট্রাক এবং থ্রি হুইলার কিন্তু বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে যাচ্ছি, বরিশাল থেকে কোনো ধরনের বাস, থ্রি হুইলার এবং লঞ্চ কিন্তু ছেড়ে যায়নি এবং কোনো জায়গা থেকে ছেড়ে কিন্তু বরিশালে আসেনি। সাধারণ যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছে, বিশেষ করে বিভিন্ন পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা। আজকে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল তারা কিন্তু আসে খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া লঞ্চের যে যাত্রী, যারা পূর্ব ঘোষণা ছাড়াই যে আজকে বন্ধ করেছে, স্পিডবোট বন্ধ করেছে, সেখানে কিন্তু যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আগামীকালকে বরিশালের যে বিভাগীয় মহাসমাবেশ আছে সেখানে বিএনপি নেতাকর্মীরা কিন্তু দাবি করেছে যে যাতে লোক কম আসে, এই কারণে কিন্তু আজকের এই ধর্মঘট ডাক দিয়েছে বাস মালিক সমিতি। কিন্তু বাস মালিক সমিতি আমাদেরকে যেটা জানিয়েছে, তারা জানিয়েছে যে বিভিন্ন ধরনের হয়রানি বন্ধ এবং তাদেরকে 5 দফা দাবিতে কিন্তু এই ধর্মঘট তারা ডেকেছে এবং আজকে এবং আগামীকালকে এই ধর্মঘট অব্যাহত থাকবে। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যে কোনো রাজনৈতিক দল, তারা তাদের কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ তার একটি রাজনৈতিক দল, সেও তার নিজস্ব কর্মসূচি পালন করবে। আপনাদের সবার নিশ্চয়ই আমাদের মনে আছে যে বিএনপি আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরে থাক, আমরা আমাদের কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ের ভেতরে আমাদেরকে আটকে রাখা হতো। আমাদেরকে যেভাবে যে কোনো একটা সমাবেশ বা আমাদের কর্মসূচির আগে গণগ্রেফতার হতো, ভুলে যাবেন না নিশ্চয়ই, যে 7-8-10 হাজার লোক এক এক দিনে গ্রেফতার করা হতো। শেখ হাসিনা সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, সে কারণেই বিরোধী দল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে। দেশে বিচারাধীন প্রায় 40 লাখ মামলার অধিকাংশই দেওয়ানি।
যুগের পর যুগ আদালতে ঘুরলেও শেষ হয় না মামলা। বাদী বিবাদী কেউই জানেন না এর শেষ কখন। এর জন্য পুরনো আইনকে দুষছেন আইনজীবীরা, বলছেন বিচারক স্বল্পতা, আইনজীবী ও পক্ষগুলোর আন্তরিকতার অভাবে মামলার দীর্ঘসূত্রিত হয়। একুশে স্পেশালে শাকের আরজুর দুই পর্বের রিপোর্টের প্রথমটি আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ চার বিচারপতির আপিল বেঞ্চে বিচার কাজ চলার শেষ মুহূর্তে আদালতের ডায়াসে গিয়ে হাজির হন রোকিয়া নামে একজন বিচার প্রার্থী। তখন প্রধান বিচারপতি তার কাছে জানতে চান কিসের মামলা। রোকিয়া জানান বাড়ির মামলা। পূর্ত মন্ত্রণালয়, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, এরপর হাইকোর্ট হয়ে 30 বছর ধরে মামলা চলমান। রোকেয়া পাননি বাড়ি, শেষ হয়নি তার মামলা। উনি বলেছে আমাকে যে আপনি কেন আসছেন, আমি আসছি স্যার আমার বাড়ি আমার দরকার, আমার থাকা কোথাও জায়গা নাই। একসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করা দিনাজপুরের রোকেয়া বেগম অসুস্থ। 1990 সালে সরকার থেকে বরাদ্দ পাওয়া বাড়ির দখল ফিরে পেতে আদালত বারান্দায় ঘুরে কেটেছে তার 30টি বছর। বাড়িটা নিয়ে হলো গা নিম্ন কোর্টে আমি দিচ্ছি, তারপরে জজ কোর্টও আমি জিতলাম, তারপরে হাইকোর্ট আমি জিতেছি, হারিয়ে যায় আর কেস করে। রোকেয়া বেগমের মতো অনেকের জমি উচ্ছেদ দখলের মামলা চলছে যুগের পর যুগ ধরে। দেশে বিচারাধীন প্রায় 40 লাখ মামলার অধিকাংশই দেওয়ানি মামলা। আইনজীবীরা বলছেন পুরাতন আইন সংশোধন হলে পক্ষভুক্তদের ডিজিটাল পদ্ধতিতে সমন দিলে কমবে জট। এই সমনের জন্য একটা মামলা 2-3 বছর চলে যায়। এই যে দুই পক্ষের যে টানাটানি, এক পক্ষ আসে কোর্টে, দেখা যায় আর এক পক্ষ আসে না। এক্ষেত্রে প্রত্যেক বিবাদীর নামের সাথে সাথে মোবাইল নাম্বার দিয়ে দেবে, মোবাইলে 2-3টা মেসেজ দেবে। কোথায় কোথায় যে এত আপিল, এত রিভিশন, এই জিনিস জায়গাগুলোকে একটু আইন প্রণেতাদের এই জিনিসগুলি সংশোধন করে কমায় নিয়ে আসতে হবে। মামলার ধীরগতির কারণে বিচার প্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ অনেক সময়ই মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। আমি অপরাধ বোধ আমার জাগে, কারণ মনে হয় যে আমরা কিন্তু একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আছি। আমরা মনে করি বিচারটা দিয়ে দিব বা বিচার একটা অনেক অনেক ক্ষেত্রে আছে যে আপনি জানেন যে এই রায়টা আপনার পক্ষে হবে বা আপনার কাছাকাছি হবে, কিন্তু সেটাও আপনি পৌঁছাতে পারছেন না। মামলা জট কমাতে প্রধান বিচারপতি এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তবে দ্রুত আইন সংশোধন করে যুগোপযোগী করার উপর জোর দেন আইন বিশ্লেষকরা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সংবিধান দিবস। এ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। ঝিনাইদহেও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এ সময় বক্তারা মানুষের অধিকার বাস্তবায়নে সর্বস্তরে সংবিধানের সঠিক চর্চা ও জনগণকে সংবিধান সম্পর্কে ধারণা দেওয়ার আহ্বান জানান। এর আগে র্যালি বের হয়। নিচে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এ মাসেই শুরু শরীয়তপুরে অনুসন্ধান কূপ খনন, দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। আমন্ত্রণ আবার দেখছিলেন একুশের দেশের সঙ্গে। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রাণিসম্পদ মন্ত্রী সমরেজাউল করিম। পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি সাতকাসিমা সড়কের ভীমকাঠি খালের উপর আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সমাবেশে বলেন আগামী জাতীয় নির্বাচনে কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না, দেশের উন্নয়ন অগ্রগতিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা না থাকলে দেশটা অন্ধকারে পরিণত হবে, শেখ হাসিনা না থাকলে উন্নয়ন স্থবির হয়ে যাবে, শেখ হাসিনা না থাকলে যা কিছু ভালো দেখছেন সব ভালো ধ্বংস হয়ে যাবে। ফলে আমাদের সামনে ইলেকশন, মাথায় রাখতে হবে কে কোথার থেকে এসে কুক দিল, কে কোথার থেকে কান পরামর্শ দিল, বিভ্রান্ত হওয়া যাবে না, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন আইজিপি। পরে সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে কাজ করায় দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। জঙ্গিদের চেয়ে আমরা সবসময় ইয়েতে আছি এবং আমরা ইন্টেলিজেন্স বেসড অপারেশান পরিচালনা করছি। আপনারা দেখছেন যে জঙ্গিদের যে কোনো অপারেশনের আগেই
আমরা কিন্তু সফলভাবে জঙ্গিদেরকে সফল গ্রেফতার করতে সক্ষম হচ্ছি। সড়ক দুর্ঘটনায় বরগুনার 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, দিনাজপুর ও পঞ্চগড়ে মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছে 4 জন। পুলিশ জানায়, বেতাগী উপজেলার মোকামিয়া দরবার শরীফের মাহফিল থেকে রাতে বাড়িতে ফেরার পথে খানেরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে 3 বন্ধু ছিটকে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে 3 জনকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গার আলোকদিয়ার গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে, এতে ট্রাকের উপরে এবং ভেতরে থাকা 4 জনের মধ্যে 2 জন নিহত হয়, আহত হয় আরও 2 জন। এছাড়া সাতক্ষীরা যশোর মহাসড়কের মাদবকাটি, পঞ্চগড়ের 4 মাইল এবং দিনাজপুরের ঘোড়াঘাটে 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ মাসেই শুরু হচ্ছে শরীয়তপুরের পরীক্ষামূলক গ্যাস কূপ খনন প্রকল্প। প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের। এই গ্যাস কূপে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া গেলে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও বদলে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান। শরীয়তপুরের নড়িয়ার দিনারা গ্রামে চলছে গ্যাসের মজুদ অনুসন্ধান ও তা উত্তোলনের মহাকর্মযজ্ঞ। 6 একর জায়গা অধিগ্রহণ করে এ প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। স্থাপন করা হয়েছে 180 ফুট উচ্চতার 2000 অশ্বশক্তি সম্পন্ন খনন যন্ত্র। অবকাঠামোগত উন্নয়ন সহ সব প্রস্তুতি শেষ। নভেম্বরে শুরু হবে অনুসন্ধানে কূপ খনন, ব্যয় হবে 106 কোটি টাকা। কারিগরি প্রস্তুতিমূলক কাজ আমরা প্রায় শেষের পথে। এই কূপটা আমরা আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আগামী সপ্তাহ বা তৎপর আমরা মোটামুটি রেডি করছি, যাতে শুভ কাজটা উদ্বোধন করা যায়। সেটা আমাদের পেট্রোবাংলা জ্বালানি মন্ত্রক তথা মাননীয় মন্ত্রী মহোদয় যেই আমাদেরকে গিয়ে উদ্বোধন করবে, তখন থেকে কাজটা আমরা পুরোপুরি খননের কাজটা শুরু হবে। আনুষঙ্গিক সব কাজ প্রায় শেষ। বিজয় 10 নামের রিগ যন্ত্রের সাহায্যে 3,250 মিটার গভীর থেকে গ্যাসের মজুদ অনুসন্ধান করা হবে। কাজ শুরু হলে 3 থেকে 4 মাসের মধ্যে জানা যাবে মজুদের পরিমাণ। কূপটা খনন সম্পন্ন হলে আমরা এখানে টেস্ট করব, যে সময় যে গ্যাসের রিজার্ভগুলি পাওয়া যায় সেগুলি টেস্ট করব। ডিএসটি করার পর এখানে গ্যাসের রিজার্ভ এবং গ্যাসের যে প্রেশার, টেম্পারেচার এবং আনুষঙ্গিক যে ডেটা, এই তথ্যগুলি সংগ্রহ করার পরে আমরা নিশ্চিত হতে পারবো যে কী পরিমাণ এখানে গ্যাস মজুদ আছে। এবং এখানে প্রতিদিন আশা করছি আমরা 10 মিলিয়ন প্রোডাকশন দিতে পারবো, তো সেটা নিশ্চিত হবে ডিএসটি টেস্ট করার পরে। স্থানীয় সংসদ সদস্য বলছেন, গ্যাস পাওয়া গেলে এই অঞ্চলে গড়ে উঠবে আরও শিল্প কারখানা, অবদান রাখবে জাতীয় উন্নয়নে। এখানে গ্যাস পাওয়া গেলে আমাদের শরীয়তপুর তো বটেই, বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশে শিল্প, কল কারখানা সব সেক্টরে সব কিছুতেই আমূল দেশে পরিবর্তন আসবে এবং আমরা আশা করি এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাবে। অন্যদিকে সিলেটের বিয়ানী বাজারে 40 বছরের পুরনো গ্যাস কূপ খনন সহ ভোলার শাহবাজপুর, কুমিল্লার মুরাদনগরেও গ্যাস কূপ খননের কাজও প্রায় শেষের পথে বলে জানায় বাপেক্স। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। দুপুরে লামার আজিজনগরে সোহরানপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খদেজা বিবি ও আমির আলী। স্থানীয়রা জানায়, গহীন পাহাড় থেকে দুপুরের দিকে দলছুট একটি হাতি এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় হাতির পায়ে চাপা পড়ে ঘটনাস্থলে খদেজা বিবি মারা যান। আহত 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমির আলী মারা যান। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচিতে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরও 4 দিন বাড়ানো হয়েছে। জেলা প্রশাসকের সই করে এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি জানানো হয়। বলা হয়, রোয়াংছড়ি, রুমা ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে তথ্য সংগ্রহে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা চালানোর সময় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে 17 অক্টোবর থেকে এই 4 উপজেলায় চলমান নিষেধাজ্ঞা 4 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বোমাং রাজা প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ জালিয়াতির দায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে নয় জনের প্রার্থিতা বাতিল করেছে পার্বত্য জেলা পরিষদ। চার মাস আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়, এতে 276 প্রার্থী চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়। এদের মধ্যে নয় জনের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ওঠায় নিয়োগ স্থগিত রাখা হয়। পরে তদন্তে স্থায়ী বাসিন্দার সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণ হলে ওই নয় জনের প্রার্থিতা বাতিলের সুপারিশ করে নিয়োগ কমিটি। আর এর সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাগজ কালির সংকটে পাঠ্য বই ছাপাতে দেরি, উৎসবের দিনে সব বই পাওয়া নিয়ে সংশয়। বাজার থেকে চিনি প্রায় উধাও, দাম চড়েছে পেঁয়াজ আটা মাছ ও সবজির। এবং বরিশাল অঞ্চলে 36 ঘন্টা পরিবহন ধর্মঘটে, যাত্রীদের দুর্ভোগ, অভ্যন্তরীণ রুটে চলছে না লঞ্চ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।